তারেক রহমানের বিদেশে অবস্থানের যৌক্তিকতা ও আয়ের উৎস সম্পর্কে তদন্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। হানিফ আরও বলেন, বিএনপির সরকার পতনের আন্দোলনকে জনগণ রসিকতা হিসেবে নিয়েছে। এই আন্দোলন নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই, তবে একাধিক দুর্নীতি মামলা থাকা সত্ত্বেও তারেক রহমান কিভাবে লন্ডনে বহুদিন বসবাস করছেন তা জানার আগ্রহ রয়েছে জনগণের। উনি লন্ডনে আসেন পলাতক হিসাবে, তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী দুর্নীতির মামলা আছে, যে মামলায় আদালত কর্তৃক দণ্ড হয়েছে, দণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি। তিনি এটা দেশে প্রায় এক যুগ ধরে আসেন, কিসের বুনিয়াদে কিভাবে আসেন এটা তো জাতি জানতে চায়।